الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تتخذوا اليهود والنصارى اولياء بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم ان الله لا يهدي القوم الظالمين সমস্ত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়াত কেরামদেরকে অনুরোধ জানাচ্ছি, আজকে হচ্ছে জুমার দিন, আজকে হচ্ছে আজ হচ্ছে জুমার দিন, আগামীকাল এবং পরশু দিন অর্থাৎ রবিবার, রবিবার হচ্ছে বাংলাদেশে পালন করা হবে পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখ পালন করার স্টাইলটা কি? স্টাইলটা হচ্ছে এরকম, বাঙালিদের এসো এসো হে বৈশাখ, এসো এসো, এসো এসো হে বৈশাখ, এসো এসো। আচ্ছা, পৃথিবীর বুকে মানুষ কিন্তু ভালোটা বোঝে, পাগলও বোঝে, পাগলও কিন্তু ভালোটা বোঝে। আর আমরা বাঙালি জাতি, বিশেষ করে মুসলিমরা, যেহেতু এটা হিন্দু ধর্মের সাথে সাদৃশ্য আছে, এই দিনটি পালন করার, হিন্দু ধর্মের লোক পালন করুক, এতে আমাদের কোনো আপত্তি নাই, তারা পালন করবে নিরাপত্তার সহিত, তাদেরকে আমরা কোনোদিনই নিষেধ করব না। কিন্তু এই পহেলা বৈশাখ পালন করবে একজন মুসলিমের ছেলে, এইটা তার জন্য জায়েজ নয়, এটা মুসলিম ধর্মের সাথে সংঘর্ষ। মুসলিম ধর্মে মূর্তি পূজা জায়েজ নয়, মুসলিম ধর্মে দে পালন করা জায়েজ নয়, মুসলিম ধর্মের মধ্যে মদ জুয়া গান বাজনা তথা নর্তকী কোনোটাই ইসলামে জায়েজ নয়। আর এরা এসে বলছে যে এসো এসো হে বৈশাখ, এসো এসো। আচ্ছা, বৈশাখ এসো এসো করে ডাকছেন, বৈশাখ কি কোনো মানুষ যে ডাকলে আসবে? আমি এই জন্যই বলছি, বৈশাখ কে যে আপনি ডাকছেন পাগলেও ভালো বোঝে, বৈশাখ কোনো মানুষের জন্য কল্যাণ ডেকে আনে না। বৈশাখ মাস আসলে যাদের ঘর একটু নড়বড়ে, ঘর একটু দুর্বল, যাদের ঘর টিন দিয়ে তৈরি করা, বাঁশের খুঁটি দিয়ে তৈরি করা, তাদের কিন্তু অন্তর সব সময় আতঙ্কের মধ্যে থাকে যে কখন না ঝোড়ো হাওয়া উঠে, উত্তর পশ্চিম কোণ থেকে বাতাস উঠে, ঘূর্ণি ঝড় উঠে, তার ঘরটা পর্যন্ত উপড়িয়ে নিয়ে গিয়ে আর এক জায়গায় আশ্রিয়ে ফেলে দেয়। প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক থাকে এই বৈশাখ আসলে। আর এরা বলছে এসো এসো হে বৈশাখ, এসো এসো। আজীব ব্যাপার, পাগলেও কিন্তু ভালোটা বোঝে। আর আমার মনে হয় এরা নিজেরা ভালোটা, ভালো কি জিনিস সেটাই বোঝে না, কোনটা ভালো আর কোনটা মন্দ এটা বোঝার মতো শক্তিও মেয়েদের হারে, এই বাংলা বাঙালি মুসলিমরা হারিয়ে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাইকুমুল খামরু ওয়াল মাইসির ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন পৃথিবীর বুকে যত মাদক দ্রব্য আছে, যত জুয়া আছে, আর যত ধরনের বাদ্যযন্ত্র আছে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, একমাত্র দপ ছাড়া। দপ হচ্ছে আমরা আটা চালা যা চালুন, আটা চালা যে চালুন আছে এইটার মতো দেখতে, এক হাতে বাজানো যায় এক সাইডে, এই দপ ছাড়া যত বাজনা আছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। অথচ বৈশাখ আসলে কি হয়? বৈশাখ আসলে একটি গেঞ্জি বিক্রি হয়, লুঙ্গি এই গেঞ্জি বিক্রি হয়, শাড়ি বিক্রি হয়, যার মধ্যে ছবি দেওয়া থাকে একটা একতারা, একটা দুতারা, একটা ধো ঢোল, একটা তবলা, আরো কত কিছু যে ছবি দেওয়া থাকে, তার মধ্যে ইলিশ মাছের ছবি, আরো কত কি বান্তাবাদের ছবি, এই ধরনের ছবি সম্মিলিত একটা গেঞ্জি সবাইকে পরিয়ে দেওয়া হয়। এইটা না করলে নাকি আজকাল এমন অবস্থা হয়েছে ছেলেরা নাকি অনশন করে। আমি আশ্চর্য হয়ে যাই, আপনি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, ভুলে গেছেন মুসলিম জাতির সেই কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করে গেছেন প্রত্যেকটি বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র কেউ যদি ধরে তবে কি হবে? বৈশাখ তো এমনি বিপজ্জনক একটি সময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদের জন্য আর একটা বিপজ্জনক সংবাদ দিয়েছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই এই উম্মতের উপরে ঘটবে তিনটি বিপর্যয় ঘটবে, একটা দুটা নয় তিনটি বিপর্যয় ঘটবে, অবশ্যই ঘটবে, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, অবশ্যই উম্মতের উপরে এই বিপর্যয় ঘটবেই, তার তিনটি বিপর্যয়। এক, খাসফুন, জমি ধস বেড়ে যাবে,
বিভিন্ন জায়গায় জমি ধসে যাবে, ভূমিকম্পন বেড়ে যাবে, ভূকম্পন শুরু হয়ে যাবে। দুই, মাসখন বিভিন্ন জায়গায় মানুষের আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে, হঠাৎ করে দেখতে মনে হচ্ছে যেন একেবারে বিশাল সুন্দর একটি মানুষ। কয়েকদিন পরেই হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন কি রোগ যে চাপিয়ে দিয়েছে, তার দিকে আর চাক তাকানো যায় না, একেবারে বান্দরের মতো চেহারা হয়ে গেছে, শুকরের মতো চেহারা হয়ে গেছে। হাদিস আমি বলছি পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিভিন্ন জায়গায় মানুষের আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে। তিন, ওয়া কাযফুন, বিপদ নেমে আসবে আকাশ থেকে, বিপদ উঠে আসবে জমিন থেকে, বিপদ আসবে জালেম শাসকের তরফ থেকে, বিপদ আসবে বিধর্মীদের তরফ থেকে, বিভিন্ন জায়গায় থেকে এদের বিপর্যয় নেমে আসবে। কখন? জালিকা ইদা শারিবুল খুমর, যখন বেশি বেশি মদ পান বেড়ে যাবে, মাদক দ্রব্য সেবন মানুষের মধ্যে বেড়ে যাবে, মদ মানুষের কাছে হালাল মনে হবে, মাদক দ্রব্য আর মাদক দ্রব্য থাকবে না মানুষের কাছে, মাদক দ্রব্য অবলীলায় মানুষ সেবন করবে। আজ দেখেন জর্দা, আজ দেখেন সুপারি, আজ দেখেন এই ধরনের অনেক বস্তু আছে, মানুষ ইমামও খায়, মুয়াজ্জিনও খায়, আজকে সাধারণ মানুষও খায়, বড়রাও খায়, ছোটরাও খায়, সবাই খায়, নির্দ্বিধায় খাচ্ছে, অথচ জর্দা পান তামাক বিড়ি যত কিছু আছে সবগুলো হারাম এবং মাদক দ্রব্য। যখন মাদক দ্রব্য সেবন বেড়ে যাবে এবং হালাল মনে করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তাদের উপরে এই তিনটি গজব নেমে আসবে। দুই, ইত্তাখাযুল কায়নাত, যখন মানুষ নর্তকী নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নর্তকী মানে যারা ড্যান্স করে নাচে তাদেরকে নিয়ে মানুষ ব্যস্ত হবে, সময় কাটাবে ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, এই দিনের পর দিন, রাতের পরে রাত কাটিয়ে দিবে নর্তকে নিয়ে। আজ আগে এমনও দেখেছি নর্তকে দেখতে হলে মানুষ টিকিট কেটে হয়তো কোনো যাত্রা প্যান্ডেলে যাওয়া লাগতো বা সিনেমা হলে যাওয়া লাগতো, এখন তো মানুষের ঘরে ঘরে নাই, হাতে হাতে হয়ে গেছে, এমন পর্যায়ে মানুষ ছোট বড় সবাই, মাঝারি ধনী গরিব কারোর হাতেই বিষ নাই, মহিলা পুরুষ সবাই একই রোগে আক্রান্ত, নর্তকী আর নর্তকী, নর্তকী নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেছে। আপনি খেয়াল করুন, পৃথিবী এমন অবস্থা শুরু হয়েছে, আকাশে মেঘ উঠলেই গর্জন এবং সাথে সাথে বিদ্যুৎ চমকানো এমন ভাবে বেড়ে গেছে, এমন ভাবে এখন বজ্রপাত বেড়ে গেছে, বজ্রপাতে মানুষ বছরে কতজন মারা যাচ্ছে আপনারা লক্ষ্য করুন, ভূমিকম্পন কি আকারে বেড়েছে, আজ থেকে 10 বছর আগে এত ভূমিকম্প ছিল না, এত এত ভূকম্পন ছিল না, এত বজ্রপাত ছিল না, 10 বছর আগে তো অনাবৃষ্টি অতিবৃষ্টি ছিল না, যে পরিস্থিতি শুরু হয়েছে মানুষের মধ্যে অশান্তি আর অশান্তি, একটিমাত্র এই কারণগুলোই হচ্ছে এটা, মানুষ যখন মদ পান করবে, মানুষ যখন নর্তকী নিয়ে ব্যস্ত হবে, ওয়াজরবুল মাআজিফ, আর মানুষ যখন বাদ্যযন্ত্র ছাড়া কিছু বুঝবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই উম্মতের লোকগুলো এমন হবে, লা ইশরাবান্নাল খামরা, অবশ্যই তারা মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, মদের নাম দেবে অন্য কিছু, মদের নাম আর মদ থাকবে না, মাদক দ্রব্য থেকে অন্য কিছু হয়ে যাবে, মানুষ হালাল মনে করে বিভিন্ন নাম দিয়ে সেটা পান করবে, সেটা মানুষ সেবন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর কি করবে, ইউজাফু আলা রুসিহিম বিল মাআজিফি ওয়াল মুগানিয়াত, নেতানাত নেত্রী যদি কোনোদিন তাদের এলাকায় প্রবেশ করে বা কোনোদিন নেতা নেত্রী তাদের মধ্যে আসে, তারা নেতা নেত্রীকে সংবর্ধনা জানাবে বাদ্যযন্ত্র এবং নর্তকীর মাধ্যমে, ইউজাফু আলা রুসিহিম বিল মাআজিফি ওয়াল মুগানিয়াত, বাদ্যযন্ত্র গান দিয়ে, গায়িকা দিয়ে এবং নর্তকী দিয়ে তাদেরকে সংবর্ধনা জানানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কার্য থেকে থেমে থাকবেন না, তিনি কি করবেন, ওয়ায়াসিফু বিহিমুল আরদ, জমিনকে ধসিয়ে দিবেন, বিভিন্ন জায়গায় ভূমিকম্পন বেড়ে যাবে, তালমিনহুম তিরদাতাতাও ওয়া খানাজির, আর বিভিন্ন জায়গায় মানুষের আকার আকৃতি চেঞ্জ করে বানর এবং শুকুরে পরিণত করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। কে, কিসের জন্য? মাদক দ্রব্য সেবন, গান বাজনা এবং নর্তকি নিয়ে ব্যস্ত হওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, বৈশাখ কিন্তু এই তিনটি একসাথে ট্রিপল উপহার দিয়ে থাকে। যদি না জানেন, আমি নিজে চোখে দেখেছি, আমি কারোর কারোর শোনা কথায় বিশ্বাস করি নাই, আমি নিজে
পিজি হাসপাতালে রোগী থাকার কারণে 2008 সালে আমি নিজে চোখে দেখেছি যে কি পরিস্থিতিটা, শাহবাগ টু একেবারে রমন পার্কের যে কি অবস্থা। একবার ঘুরতে ঘুরতে সকাল বেলা 11টার দিকে বাহির হলাম ছেলেকে নিয়ে, রোগী হাসপাতালে ছিল, ছেলে আমার সাথে ছিল তখন ছোট, বাহির হয়েছি, বাহির হয়ে দেখছি ওপেনলি মদ পান। আর ওপেনলি কি যে অবস্থা, যে সমস্ত নারীরা বাহির হয় আমার মনে হয় না যাদের বাপ মা আছে, অবাধে যে কার্যগুলো হয় এইগুলো কোনো সুস্থ রক্তওয়ালা কোনো পিতামাতার কোনো মানুষ কোনো মুসলিম সহ্য করবে এইটা হতে পারে না। ওপেনলি মদ পান করছে, আমার ছেলে বলছে যে এটা কি খাচ্ছে, আব্বু আমি খাবো, ছোট মানুষ, আমি বলছি যে না এটা খাওয়া যাবে না, এটা সেই জিনিস নাই, খাওয়া জিনিস নাই এটা, আশ্চর্য হয়ে যাবেন। এই বৈশাখ, পহেলা বৈশাখ যে উদযাপন করা হয় এটা ট্রিপল উপহার একসাথে দিয়ে থাকে, আর একটা উপহারও দেয় মঙ্গল শোভাযাত্রা। এরা হিন্দুদের জন্য, আমাদের জন্য নয়, আমাদের মঙ্গল প্রত্যেক দিনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বর্ষণ করে থাকেন। যারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিয়োগ করে থাকেন সব সকালে, প্রত্যেক দিন দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন ফেরেশতা বলতে থাকে যারা দান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি দান করো, আর যারা দান করে না আরেকজন ফেরেশতা বলে যারা দান করে না তাদেরকে তুমি ধ্বংস করে দাও। প্রত্যেক দিন আমাদের জন্য মঙ্গল আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন সকাল সন্ধ্যা দোয়ার মধ্যে। তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে মঙ্গল, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার মধ্যে যে কল্যাণ আছে, এই কল্যাণ কেমন আমাদের দৈনিক করতে হবে, শুধু একদিনের জন্য নয়, মুসলিমের জন্য প্রত্যেক দিন হচ্ছে মঙ্গল। এবং মঙ্গল হবে এরা আর একটা মূর্তি নিয়ে, ড্রাগনের মূর্তি নিয়ে, বিভিন্ন মূর্তি নিয়ে শোভাযাত্রা করলে সেটা মঙ্গল হয় এটা আপনাকে কে বলেছে? এটাও হচ্ছে এক ধরনের মূর্তি পূজা, এটার মধ্যে আর রথ পূজার মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য বলছি হিন্দু ধর্মের সাথে সাদৃশ্য আছে, তারা পালন করুক আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি হচ্ছে মুসলমানদেরকে বলছি এটাও এক ধরনের মূর্তি পূজা, এই মূর্তি পূজা হচ্ছে সম্পূর্ণরূপে শিরিক, এই শিরিক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদারগণ, খবরদার, ইহুদি এবং নাসারাদের বন্ধুরূপে গ্রহণ করো না। বাদহুম আউলিয়া ও বাদিন, তারা একে অপরের বন্ধু, একে অপরের সাথে সম্পর্ক তাদের ভালো। আমি অনেকবার এই মেম্বারে দাঁড়িয়ে কথা বলেছি, আমরা মুসলিমরা অনেক সময় মনে করে থাকি যে আমাদেরকে যদি কোনোদিন আমেরিকা মারে, রাশিয়া এসে বলবে, রাশিয়া যেহেতু পুঁজিবাদী দেশ, যে আমরা তোমাদের সাথে আছি, আমেরিকা যেহেতু তোমাদের মারছে আমরা তোমাদের বন্ধু, কখনোই করবে না। আবার আমেরিকা পুঁজিবাদী দেশ, রাশিয়া সমাজতন্ত্র দেশ, কোনোদিন যদি রাশিয়া আমাদের উপরে হামলা করে আমেরিকা এসে আমাদের সাথে পাশে দাঁড়াবে এটাও কিন্তু ঘটবে না। ঘটবে এই অবস্থা নিয়ে, একটিমাত্র অবস্থা নিয়ে তারা আপনাদের কাছে আসবে, তারা আপনার চুষে নেবে, যা যা নেওয়ার দরকার সব নেবে, শেষ পর্যন্ত তাদের দাবি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা বাকারার 120 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, তাদেরকে আপনি খুশি করতে পারবেন না, ইহুদি নাসারাকে কোনোদিন আপনি খুশি করতে পারবেন না, কোনোদিন আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না, তাদেরকে রাজি করাতে পারবেন না। আজ তেল দেবেন, কাল লবণ যাবে, কাল লবণ দেবেন, কাল অন্য কিছু যাবে, আজকে অমুক দেবেন, কাল অন্য কিছু চেয়ে বসবে, তাওয়া তাদের শেষ হবে না ততদিন পর্যন্ত, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতদিন পর্যন্ত তাদের মিল্লাত অথবা ধর্ম গ্রহণ না করবে, তাদের ধর্ম মেনে নিবে, তারা যা করবে সেটা মেনে নিবে, তাহলে তোমাদের প্রতি খুশি হবে, না হলে তার তাদেরকে কোনো কিছু দিয়ে, অর্থনৈতিক কোনো উপকার দিয়ে, টাকা পয়সা দিয়ে তাদেরকে তুমি কোনোদিন খুশি করতে পারবে না। সূরা বাকারার 120 নম্বর আয়াত। যা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছি ইহুদি নাসারাকে তোমরা কখনোই বন্ধুরূপে গ্রহণ করো না। বাদহুম আউলিয়া ও বাদ, তারা তাদের মধ্যে বন্ধুত্ব আছে। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। কেউ যদি ইহুদি নাসারাকে তারপরও বন্ধুরূপে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নাহু মিনহুম, অবশ্যই তাদেরই একজন সে। আমি বলি নাই কিন্তু আমার উপর রাগ করবেন না। ইহুদি নাসারাদের কোনো অনুষ্ঠান গ্রহণ করবেন, তাদের কোনো নীতি গ্রহণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই একজন, অর্থাৎ ইহুদি নাসারাদেরই একজন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ দালিবিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করেন না। এটা ছিল সূরা মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 140 নম্বর আয়াত, আমি মাঝে মধ্যেই কথাটি বলি, সূরা নিসার 142, 143, 144 মুনাফিকের কিছু আলামত বলা হয়েছে, সাথে সাথে মুনাফিকের শাস্তিও বলা হয়েছে, তার মধ্যে 44 নম্বর আয়াত হয়েছে মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদারগণ তোমরা কোনো কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করো না কোনো মুমিন ব্যতিরিকে, মুমিনরা তোমাদের বন্ধু হবে, অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর তুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাদের বিরুদ্ধে সাক্ষী রূপে অর্থাৎ প্রমাণ রূপে খাড়া করতে চাও, দাঁড় করাতে চাও, তাহলে এটা করো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তারপরে 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের শাস্তি হচ্ছে তাদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সাথে সাথে আরেকটি কথা বলেই শেষ করছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু, যে ধর্মের যে যে মানুষের অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের কাতারে দাঁড় করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উত্থান করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লামা ইকবাল বলেছিল আজ থেকে অনেক বছর আগে, রোজা মে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ইয়া মুসলমান হে জিনে দেখকে দেখকে শর্মা ইয়াহুদ, চাল চলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি সভ্যতায়, এই তো সেই মুসলিম যাকে ইহুদিও দেখে লজ্জা পায়, যে অভিশপ্ত ইহুদিরাও দেখে লজ্জা পায় আমাদের চাল চলন উঠা বসা লেখাপড়া সব কিছু দেখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, এই ধরনের বিজাতীয় এবং বিধর্মী যত অনুষ্ঠান আছে সমস্ত অনুষ্ঠানকে ছুঁড়ে ফেলে দিয়ে মুসলিম জাতির যে আনন্দ উল্লাসের দিন ঈদুল ফিতর ঈদুল আজহা দিয়েছেন, সাথে সাথে বৈধ যে আনন্দের স্থান বা জায়গা দিয়েছেন তাতে আমরা খুশি হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ওয়া সাল্লি আলা জামিইল আমবিয়াল মুরসালিন ওয়াল মালাইকাতিকাল মুকাররিবিন ওয়া খুলাফায়ে রাশিদিন আল মাহদিন ওয়া সাইরুল الأنصار والمهاجرين، اللهم اغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، إنك سميع مجيب الدعوة، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم، واجعل منهم آمين، اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، ولا تجعل منهم آمين، عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان، إن الله يأمر بالعدل والإحسان، إيتاء ذي القربى، وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، اذكروا الله يذكركم، واستجب لكم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، فاذكروني أذكركم واشكروني.